হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে। গাইস, তো আজকে না আমরা খেলবো একটা ইউনিক গেম। এই গেমটার নাম হচ্ছে বাস ড্রাইভিং সিমুলেটর। এখন তোমরা নিশ্চয়ই জানো যে এই গেমটার একটা বাংলাদেশি ভার্সনও আছে, আর ওই গেমটার নাম হচ্ছে বাংলাদেশি বাস ড্রাইভিং সিমুলেটর। আমি না ওই বাংলাদেশি বাস ড্রাইভিং সিমুলেটরের গেমটাই ডাউনলোড করার চেষ্টা করছিলাম, কিন্তু জানো তো কি হয়েছে, আমার এমুলেটরে ওই গেমটা সাপোর্টই নেয়নি। তোমরা তো জানোই যে আমি অ্যান্ড্রয়েডের গেম আমার পিসির এমুলেটরে খেলি, কারণ আমার কাছে আছে একটাই ফোন, সেই ফোনটা দিয়ে আমার ভিডিও রেকর্ড করি আর অ্যান্ড্রয়েডের গেমগুলো আমার পিসির এমুলেটরে খেলি। কিন্তু অনেক অ্যান্ড্রয়েড গেম এরকম আছে যেগুলোকে না আমি প্লে স্টোরের ভিতরে খুঁজেই পাই না, আর এই বাস ড্রাইভিং সিমুলেটরের বাংলাদেশি ভার্সনের সাথেও ঠিক এরকমই হয়েছে, এটাকেও আমি প্লে স্টোরের ভিতরে খুঁজে পাইনি। তারপরে আমি এর মড ভার্সনটা ডাউনলোড করলাম, কিন্তু সেটাও না চলেনি। আর তারপর আমি অনেক খুঁজে টুজে যে বাস ড্রাইভিং সিমুলেটরের গেমটা ডাউনলোড করেছি না, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের পিসির বাস ড্রাইভিং সিমুলেটরের গেম, পুরো একদম অরিজিনাল ভাই, সবকিছু অরিজিনাল। যেমন ভাবে বাস ড্রাইভ করতে হয় অরিজিনাল, ঠিক তেমন ভাবে না, এখানে আমাদের বাস ফাস ড্রাইভ করতে হবে। আমাদের কাছে যদি এখন হুইল থাকতো তাহলে সে হুইল লাগিয়ে আমরা পিসির সাথে এই বাসটাকে ড্রাইভ করতে পারতাম, কিন্তু যেহেতু ভাই আমাদের কাছে হুইল নেই তাই আমরা কিবোর্ডের সাহায্যে এই বাসটাকে ড্রাইভ করবো। বাকি তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো না, তাহলে ফটাফট নিচের ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাতে লাইক করে নিচে কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা কি বাস ড্রাইভিং সিমুলেটরের বাংলাদেশি ভার্সনের গেমটা দেখতে যদি চাও তো আমি ওই গেমের ভিডিও অবশ্যই আনার চেষ্টা করবো। বাকি তো এইখানে দেখতে পাচ্ছ অনেক অনেক অপশন রয়েছে, কেরিয়ার, টিউটোরিয়াল, ফ্রি রাইড, মাল্টিপ্লেয়ার। কেরিয়ারে যদি আমরা যাই তাহলে আমাদের সোজাসুজি বাস ড্রাইভিং এর একদম চাকরি দিয়ে দেবে, প্যাসেঞ্জারদের ওঠাতে বলবে। কিন্তু ভাই এই বাস ড্রাইভ করা না অনেক অনেক বেশি টাফ, তাই আমি সর্বপ্রথম এখান থেকে টিউটোরিয়ালে চুজ করবো। টিউটোরিয়ালে গিয়ে আমরা এখানে একটু শিখবো কেমন ভাবে বাস ফাস ড্রাইভ করতে হয়। আর এই যে এটা হচ্ছে আমাদের বাস, আর বাসের সামনে একদম আমি স্যুট বুট পরে বসে রয়েছি। জলদি জলদি আমাদের বাসটাকে ড্রাইভ শুরু করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমি এখানে বাস ড্রাইভ শিখছি না, বাসের ভেতরে কেউ নেই, সবার প্রথমে আমাদের ইঞ্জিনটা স্টার্ট করার জন্য আই প্রেস করতে হবে। ওকে, ইঞ্জিন ফিঞ্জিন দিয়েছি আমি একদম স্টার্ট করে। এবার আমাকে বাসটাকে নিয়ে যেতে হবে একদম সামনের দিকে। চলো ভাই সামনের দিকে নিয়ে যাই। আমাদের আস্তে আস্তে না এরা ইনস্ট্রাকশন দেবে এই গেমে কি কি কন্ট্রোল আছে, সেগুলোর ইউজ কি, সব কিছু বলবে আমাদের, নাহলে আমরা জানতেই বা পারবো কিভাবে। এটা কি রাস্তার মাঝখান দিয়ে ধোঁয়া কিসের বেরোচ্ছে? ট্রাফিক সাইন্স আর ফ্রিকুয়েন্টলি ফাউন্ড ইচ স্ট্রিট। আচ্ছা, তো আশপাশে যে সমস্ত ট্রাফিক সাইন রয়েছে না সেগুলোর দিকে আমাদের ভালো করে ধ্যান রাখতে হবে। আমি সেগুলোর দিকে ধ্যান ফ্যান রেখে চালাবো। আর এটা একটা ট্রাফিক সাইন ছিল যার ভিতর দিয়ে হয়তো ধোয়া ফোয়া বেরোচ্ছিল। আর আমাদের নিশ্চয়ই রাস্তা ফাস্তা দেখে শুনে পারাপার হতে হবে, দুই সাইডাই বন্ধ, আমাদের সামনের দিকে যেতে হবে। আর এখানে কি দেখালো, ইউ ডিড নট স্টপ দ্য সাইন। আমি তো সাইন দেখে তখন দাঁড়ালাম, আমার মনে হচ্ছে সামনে আরেকটা সাইন ছিল যেটাকে আমরা মিস করে গেছি। এখানে আবার দেখাচ্ছে আমরা বাসের ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। ও এই দেখো, এ তো পুরো ফার্স্ট পার্সন ক্যামেরা হয়ে গেছে, দেখতেও দারুণ লাগছে। মনে হচ্ছে না আমরা পুরো অরিজিনাল বাস ড্রাইভ করছি। এই ক্যামেরাটা থেকে একটুখানি চেঞ্জ করে আরো নতুন ক্যামেরা অ্যাঙ্গেল দিয়েছি আমরা। ও এই দেখো, এবার তো আমরা পুরো বাসের পিছনে বসে রয়েছে এরকম লাগছে আমাদের। এখানে আবার কি দেখালো, স্লো ডাউন, এস প্রেস করে আমাদের বাসটাকে স্লো ডাউন করা যাবে এরকম ভাবে। ওই যে সামনে একটা বাসের মার্কার দেখাচ্ছে, আমাদের ওইখানটায় নিয়ে গিয়ে এই বাসটাকে পার্ক করতে হবে, হয়তো ওইখানটায় আস্তে আস্তে আমি নিয়ে যাব। আবার এখানে দেখাচ্ছে আমরা এখানে বাসের লাইট ফাইট জ্বালাতে পারবো ডান দিকে বা দিকে। এখানে আমরা ডান দিকের লাইট জ্বালানোর জন্য ই প্রেস করে দেবো, তাহলে এই দেখো ডান দিকের লাইটের সিগন্যাল দিয়ে আমরা এই বাসটাকে দাঁড় করাতে পারবো, আর একদম বাস স্টপে নিয়ে গিয়ে ওকে ওকে কুল কুল ভাই। এবার বাসটাকে একদম দাঁড় করে দিই এখানে। এবার এফ প্রেস করে আমরা এই বাসের সমস্ত দরজা ফরজা খুলে দেবো যাতে করে প্যাসেঞ্জাররা উঠতে পারে। আসুন 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 সবাই, আসুন সবাই আমার বাসে উঠে একটু শেয়ার করুন, দেখবেন আমি কত সুন্দর করে বাসটা ড্রাইভ করি। এবার আমাদের দরজা খুলে দিতে হবে একদম ক্লোজ ভাই, আরাম দিয়ে ক্লোজ করে দেবো আমরা। আর আস্তে আস্তে যত ভালোভাবে আমরা বাস চালাবো না আমাদের পয়েন্টও এখানে ইনক্রিজ হবে। এবার আমাদের আবার বা দিকে সিগন্যাল দিতে বলছে, যেহেতু আমরা বা দিকে যাবো তার জন্য বা দিকে সিগন্যাল আমি দিয়ে দিয়েছি। এবার ফটাফট বাসটাকে আমি বা দিকে নিয়ে চলে যাই। ও এখনো পর্যন্ত তো ভালোই চালাচ্ছি আর আমার পয়েন্টও ইনক্রিজ হচ্ছে। আমাদের নিচের বা দিকে ভাই দেখাচ্ছে কোথায় যেতে হবে না যেতে হবে। আর এখানে আবার দেখাচ্ছে ট্রাফিক সিগন্যালও অবশ্যই ফলো করতে হবে, সবকিছু ফলো করবো যেহেতু এখানে একদম ট্রাফিক সিগন্যাল রেড হয়ে রয়েছে। আমার বাসটাকে আমি দাঁড় করিয়ে দেবো ভাই, এটা জিটিএ 5 না যে আমরা একদম সিগন্যাল ফিগন্যাল ভেঙে চুরে দিয়ে চলে যাবো, তার জন্য একদম স্লোলি স্লোলি যেতে হবে। আর তারপরে সিগন্যাল যদি দেখি রেড হয়ে রয়েছে আমাদের দাঁড়াতে হবে, কিন্তু এই সিগন্যালটা গ্রিন কখন হবে? হ্যাঁ আরে সিগন্যালওয়ালা কাকু জলদি জলদি এটাকে গ্রিন করুন, আমি যাবো এখান থেকে, প্যাসেঞ্জারদের দেরি হয়ে যাচ্ছে না হলে। ওকে 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 এটা গ্রিন হয়ে গেছে, এবার চলো এটাকে নিয়ে আমরা এখান থেকে রওনা দিয়ে দিই ভাই। আমি তো পুরো একদম ফার্স্ট পার্সন ভিউ চালাচ্ছি, মনে হচ্ছে আমি চালাচ্ছি এখান দিয়ে পুরো অরিজিনাল। আর পিছনে দেখো পিছনের ভিউ আসছে। আরে 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 এখানে কি দেখালো, এখানে কি দেখালো, আমি রোড লাইন ক্রস করে দিয়েছি, তার মানে এখানে কি স্পিড লিমিট আছে নাকি? আমার মনে হচ্ছে আমি স্পিড লিমিটের কিছু একটা ক্রস করে দিয়েছি। যাই হোক, এখানে আমাদের সবার প্রথমে ইন্ডিকেটর অন করতে হবে। ওই দেখো ওই দেখো, ইউ ক্রসড সলিড রোড লাইন, মানে যাই হোক এখানে ইন্ডিকেটারের সাইন যেহেতু দিয়ে দিয়েছি, আমার আবার 50 পয়েন্ট ইনক্রিজ হয়ে গেছে। এবার আমি একটু বুঝে বুঝে চালাবো। সলিড রোড লাইন ক্রস এর মানে আমি বুঝলাম না, গ্রিন লাইন ক্রসড, আমার তার মানে এই লাইনগুলোই
ক্রস করে করে যেতে হবে নাকি? এখন কোন দিকে যাবো? আমাকে এখন সোজাই যেতে হবে, তাই তো? জলদি জলদি চলো, সোজার দিকে যাচ্ছি, একদম ধীরে সুস্থ যাবো, কোনো তাড়াহুড়ো নেই, কোনো তাড়াহুড়ো নেই। সামনে আবার কি রাস্তা ফাস্তা ভাঙা চোরা রয়েছে মনে হয়? এখানে একটু বাস ফাঁস হয়ে দেখো, ঝাঁকি ঝোঁকা হচ্ছে ভাই। এর মধ্যে দিয়ে আমাদের আরাম দিয়ে চালিয়ে নিয়ে যেতে হবে, যাতে প্যাসেঞ্জারদের একদম কষ্ট টষ্ট না হয়। ও ও ও, রাস্তা মনে হচ্ছে এখান থেকে বানানো হচ্ছে। চলো 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 চলো, স্পিড একদম বেশি করা যাবে না রাস্তায়। এ এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। এখানে একদম চারিদিক দিয়ে দেখে শুনে আমাদের রাস্তাটা পারো পার হতে হবে। ইউ ডিড নট স্টপ এট সাইন? আরে ওইখানে আমি দাঁড় করালাম তো, এ কি বলছে? ওইখানে আমি এই মাত্র দাঁড় করেছিলাম তো, তোমরা দেখেছো তো? তারপরে এ বলছে আমি নাকি দাঁড় করাইনি, কি সব যে বলে না। এবার আমাদের সামনে যে ছোট্ট বাস স্ট্যান্ড রয়েছে ওইখানটায় নিয়ে গিয়ে এটাকে দাঁড় করাতে হবে। আরে আমি সিগন্যাল দেবো তো, সিগন্যাল দেওয়ার আগে যদি আমাকে বলে যে সিগন্যাল দিই তাহলে কি করে হবে, তাহলে কি করে হবে? আরে আমি দাঁড় করিয়ে দিয়েছি, একটু আগে চলে এসে সরি তোর জন্য। দরজা খুলে দিই, দরজা খুলে দিই। আরে আরে দরজা খুলছে না কেন? আরে কি হলো এটা? এই বাসটাকে না আমি পিছনের দিকে নিয়ে যেতে পারছি না, এদিক ওদিকে কোথাও আমি নিয়ে যেতে পারছি, এ তো জায়গায় দাঁড়িয়ে পড়েছে। এরকম ভাবে কি করে হবে ভাই? দরজা তো খুলছেই না বাসের, এদেরকে আমার নামাতে তো হবে। তাহলে কি করবো? এরকম ভাবে সামনের দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো? বাসটা তো আবার পিছনের দিকে যায় না ভাই, পিছনের দিকে না গেলে বাসটাকে আমি ঘোরাবো কিভাবে? বাসের তো কমসে কম পিছনের দিকে যাওয়া উচিত ছিল। ম্যাডামজি ম্যাডামজি ম্যাডামজি, আপনাকে আমি এখন চাপা দিয়ে দেবো কিন্তু। আরে ভাই এই বাসটার পিছনে কিভাবে যায়? এই বাসটা পিছনে না গেলে তো মুশকিল হয়ে যাবে। আমি জানি না এখানে আমি কি করছি, এত কষ্ট করে এত দূর আমি চালিয়ে টালিয়ে নিয়ে আসলাম, এবার গেছে বাসটা এখানে আটকে একদম। এই বাসটা পুরো একদম এখানে আটকে গেছে। এরকম ভাবে হয়তো ঘোরাতে হবে বাসটাকে। আরে ঘাস ফুসের ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমি, সামনের দিক থেকে ওই রাস্তার ওইখান থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসছি এখানে। এইটুখানি ছোট জায়গার মধ্যে তো বাসটাকে ঘোরানো যাবে না। জলদি জলদি চলো, ওই যে সামনে ওইখানে যে চৌমাথা আছে, চৌমাথার ওইখান থেকে আরাম দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো আমি। এখানে কমসে কম বাসটার পিছনে আসার সুইচ তো দেওয়া উচিত ছিল ভাই। শুধুমাত্র এখানে ব্রেকের অপশন আছে, বাট সেই ব্রেক দিয়ে না আমরা এটাকে ঘোরাতে পারবো না। এই কেউ সে আমাকে ঠুকবেন না প্লিজ, আমি এখন বাসটাকে এখান থেকে ঘোরা চাই যে এই যে এর বেশি লাফা যাবে। এখানে দেখতে পাচ্ছেন এত বড় একটা বাস ঘুরছে, আপনি কিভাবে নিয়ে গেলে? এরকম ভাবে চলেন রাস্তাঘাটে গুঁতো পাতা খেয়ে যান, পরে আবার বাস ড্রাইভারের দোষ হয়ে যাবে। যাই হোক, এবার আমি আগে এখানে ইন্ডিকেটারটা চালিয়ে দিই, আর 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 একদম পজিশনে আনবো, একদম পজিশনে এখানে এনে, একদম পজিশনে এখানে এনে পজিশনের আগেই দাঁড় করে দেবো আমি। আমি পজিশনের আগেই দাঁড় করিয়ে দিয়েছি। তাও চলো আর একটু সামনের দিকে যাই, আর একটু সামনের দিকে যাই, আর একটু আর একটু আর একটু আর একটু। এবার তো ঠিক আছে, একদম ভাই এবার ঠিক আছে। এবার ফটাফট দরজাটা খুলে দিই। কংগ্রাচুলেশন, ইউ ফিনিশ দ্য টিউটোরিয়াল। টিউটোরিয়াল তো আমরা কুত্রে কাত্রে ফিনিশ করলাম ভাই, এবার কি দেবে? এবার আমাদের বলছে কেরিয়ারের দিকে যেতে। ঠিক আছে কেরিয়ারে যাই, কেরিয়ারে শুরু করি আমরা। দেখা যাক কেরিয়ারে গিয়ে কি কারনামা দেখাই। এখানে অনেক কিছু লক ফক রয়েছে রাস্তাঘাট, আমাদের সবকিছু আনলক করতে হবে। ওকে, কেরিয়ারে আমি এন্টার হয়ে গেছি। চারিদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি বাসটা হচ্ছে, এর মধ্যে আমার বাসটা নিয়ে যেতে হবে, কারণ ভাই বাস ড্রাইভারের জব বৃষ্টি হোক আর যা হোক লোকজনের জায়গায় পৌঁছে দিতে হবে। ইউ ফরগেট টু সাইন? আরে কি, আমি তো এখান থেকে বেরোইনি, এখনই এখনই লাইট জ্বালাবো নাকি? বেরোতে তো দাও, ওই যে আমি লাইট জ্বালাচ্ছি, এবার দেখো বেরোবো তারপর তো লাইট জ্বালাবো তো না, আগের থেকে বলে লাইট জ্বালাইনি। আমাদের ম্যাপ ফলো ফলো করে যেতে হবে অবশ্যই। ওদিক দিয়ে আরেকটা বড় বাস আসছে, বাসের সাথে বাসকে নিয়ে গুঁতো মারা একদমই যাবে না। ওকে, আমাদের একদম ধীরে সুস্থ যেতে হবে। এখানে গিয়েও একটা লাইট জ্বালাতে হবে ভাই, যেহেতু আমরা এদিকে দেখবো তার জন্য। এই তো এই তো এই তো এই তো, এ গুঁতো মারবি না, গুঁতো মারবি না, গুঁতো মারবি না, গুঁতো মারবি না। ওই যে আমি দেখতে পেয়ে গেছি, মিস্টেক হয়ে গেল, ইউ ডিড নট স্টপ এট দ্য সাইন। আচ্ছা এরপর এবার থেকে আমি সাইন দেখে দেখে দাঁড়াবো। যাই হোক, আমাদের এবার যেতে হবে ডান দিকে, এই বাসটাকে নিয়ে যেতে হবে। ওকে, ডান দিকে আমি ইন্ডিকেটার দিয়ে দিয়েছি, ইউ ডিড নট স্টপ এট দ্য সাইন। কি সব যে বলে, এখানেও তো সাইন রয়েছে, তাহলে এখানে কি দাঁড়াবো আমি? যাই হোক, এখান দিয়ে বাসটাকে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিলাম। এবার আমাদের এখান থেকে আবার ইন্ডিকেটার দিতে হবে, যেহেতু আমি এদিকে যাচ্ছি তার জন্য। একদম ধীরে সুস্থ যাবো। আর এখানে ভাই আবার টাইমিং দিয়ে দিয়েছে, দেখো এই টাইমিং এর ভিতরে আমাদের যেমন তেমন ভাবে এখানে পৌঁছাতেই হবে, না হলে হবে না আবার। ওকে ওকে, একদম স্যারজি দাঁড়ান, এখানে আপনারা একটুখানি দাঁড়ান, প্রথম প্রথম ড্রাইভিং শিখছি তো, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, বাকি তো কোনো ব্যাপার না, আমি ড্রাইভার ভালো, ঠিক আছে? আপনারা উঠে পড়তে পারেন বাসের ভিতরে নিশ্চিন্তে, আমি আপনাদের আপনাদের গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছে দেবো। সবাই আসছে তো ভাই ভরসা করে আমার উপরে। এবার এদেরকে একদম আরাম দিয়ে এদের গন্তব্যস্থলে নিয়ে যেতে হবে, কিন্তু আমার টাইমই তো হাতে কম আছে ভাই, এই টাইমের ভিতরে আমি কিভাবে পৌঁছাতে পারবো? ওকে, ডোর ক্লোজ করে দিয়েছে। ওকে 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 ওকে, ভাই আমার কাছে নতুন টাইমিং দিয়েছে, আবার ওই টাইমটা এখানে আসার জন্য ছিল, ভালো হয়েছে। এবার একদম আরাম দিয়ে যাবো। আরে আমি কী সব বলছে ভাই, লাইট আমি যাবো তারপর তো দেবো, ওই যে এখন দিলাম। এবার এই দিক দিয়ে ব্যাখ্যাতে হবে আমাদের, এখান থেকে একটুখানি এরকমভাবে গাড়িটাকে ঘোরাই, তারপরে এরকম এবার দেবো গুঁতো আমি, এবার বাস দিয়ে, এবার বাস দিয়ে গুঁতো মারবো আমি, এবার বাস গুঁতো খাবেই খাবে ভাই, এবার বাস গুঁতো খাবেই খাবে। এবার আমাদের বেরোতে হবে এদিকে, এন ইন লাইট দিয়ে দিলাম আমি, 50 কিলোমিটার/আওয়ার এর স্পিড এখানে। এ গাড়ি এ সাইড দিন, সাইড দিন, সাইড দিন, সাইড দিন, জলদি জলদি সাইড দিন। আর এখানে মনে হচ্ছে সিগন্যাল বন্ধ হয়ে গেছে আবার। আরে ইয়ার, সিগন্যাল বন্ধ হয়ে গেছে এখানে, আমি যেতে যেতে হয়তো সিগন্যাল খুলে যেতে পারে, নাকি খুলবে না? আবার দেখাচ্ছে সলিড রোড লাইন ক্রস করে ফেলেছি আমি। আচ্ছা আমার মনে হচ্ছে এক সাইড দিয়ে আসার গাড়ি যাবে আর এক সাইড দিয়ে যাওয়ার গাড়ি যাবে, তো তার জন্য এদের এত অসুবিধা
অসুবিধা হচ্ছে, আমার যে লাইনটা আমার সেই লাইনটাই চুজ করে যেতে হবে, অন্য লাইনের দিকে গেলে আবার হবে না, আবার এদিকে ইন্ডিকেটার দিই, আবার ইন্ডিকেটার দিই, আরে ইয়ার আবার এখানে লাইন ক্রস করে দিয়েছি আমি, এই সিগন্যালও না একটু পরে পরে অফ হয়ে যাচ্ছে, বারবার রেড লাইট হয়ে যাচ্ছে, এর জন্য আমার চালাতে খুবই অসুবিধা হচ্ছে ভাই। আবার এখানে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, জলদি জলদি চলো, জলদি জলদি চলো, জলদি 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 জলদি, আমি এটার মানে একদম বুঝতে পারছি না। আচ্ছা এবার রেড লাইট হয়ে গেছে, আবার আমি আস্তে আস্তে রেড লাইট হয়ে গেছে, ওই যে গাড়ি অলাকা গুয়া একদম ঠুকবেন না, আমাকে এখানে দাঁড় করাতে হবে বাসটাকে, ঠিক আছে একদম পজিশনে নিয়ে, পজিশনে নিয়ে এবার তো আমি একদম সিগন্যালও দিয়ে দিয়েছি, আমি এবার টার্ন লাইট অন করে দিয়েছিলাম তো, তারপরেও আমাকে দেখালো আমি অন করিনি, এবার সবাই মনে হচ্ছে অফিসের দিকে যাওয়ার জন্য উঠছে, আরে কাকু আপনি দেরি কেন করছেন, উঠুন উঠুন আমাদের অনেক দূরে যেতে হবে, সবাই একদম উঠে গেছে, ডোর ফোর আমি অফ করে দিই, নেক্সট স্টপ দেখাচ্ছে, নেক্সট স্টপে যেতে আমাদের দু মিনিট মতো টাইম দিয়ে দিয়েছে, এবার আমি একদম এরকম ভাবে চালাবো ভাই, জলদি জলদি চলো, জলদি জলদি চলো, এদিকে আবার বিদ্যুৎ ফিদ্যুৎ চমকাচ্ছে। তোমরা কি এই গেমের আরো নেক্সট পার্ট দেখতে চাও কিনা চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আরে 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 ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার, ইউ ব্রেক টু হার্ড, তাছাড়া কি করবো, হ্যাঁ এরকম ভাবে উল্টো পাল্টা সিগন্যাল রেড হয়ে গেলে আমি কি করবো, যাই হোক সিগন্যালটাকে গ্রিন হতে দাও একবার, তারপর আমি এখান থেকে যাবো, সিগন্যালটাকে আগে গ্রিন হতে দাও, আবে কতক্ষণ লাগাবি গ্রিন হতে, এইতো এইতো গ্রিন হয়ে গেছে সিগন্যাল আমাদের, এবার আমার বাস নিয়ে ভাগাও এখান থেকে, আমাদের যেতে হবে এই সাইডে, এ গাড়ি এ দিয়ে দিয়েছি, গাড়িকে বাড়ি, গাড়িকে বাড়ি দিয়েছি, এবার আমি এখান থেকে আমার ইন্ডিকেটারও অন করে দিয়েছি বাদিকের, ওকে ওকে একদম ঢুকে গেছি রাস্তায় আমি, এবার সোজাসুজি চলো ভাই এখান থেকে স্পিড বাড়িয়ে ভাগাও গাড়িটাকে, গাড়িটাকে ভাগাও, ও আমার গন্তব্য আমি পেয়ে গেছি, আমার গন্তব্য আমি পেয়ে গেছি, কিন্তু এখানে স্পিড ব্রেকার ছিল হয়তো, তার জন্য আমার গাড়িটায় এত বেশি উঁচু নিচু হয়ে গেল ভাই, একটু ঝাঁকি ঝোঁকা লাগলো, টার্ন লেফট লাইটও আমি করে দিয়েছি, এবার আরে এবার ফেঁসে গেছি আমি, এবার আমি ফেঁসে গেছি, এবার আমি ফেঁসে গেছি, এবার আমি পুরো ভালো ফাঁসা ফেঁসে গেছি ভাই, বাসটাকে আমি কোনো দিকে নিতে পারছি না, এবার আমি এরকম জায়গায় তো বারবার ফাঁসতে চাচ্ছিলাম না, আমি এখন কি করি, বাসটা পিছনের দিকে তো যাচ্ছি না ভাই, আমার কাছে এদিকে টাইমও কম আছে, কি করি কি করি কি করি, আরে মাত্র আর 20 সেকেন্ড মতো টাইম আছে, আমার মিশনটা না ফেলড হয়ে যাবে, আমি বাসটাকে মোটে পিছনের দিকে নিতে পারছি না, এই পিছনের দিকে আসছেই না, আমার কোনো দোষ নেই ভাই, এই বাসটা পিছনের দিকে আসছে না, আরে আর 10 সেকেন্ড আমি ইজিলি পৌঁছে যেতাম এখানে, কিন্তু আমার কিচ্ছু করার নেই, এই মিশনটা আবার ফেলড হয়ে যাবে, আর এই যে হয়ে গেছে আমার এই মিশনটা একদম ফেল, একদম টাইমও খতম, আমাকে আবার নতুন করে নিশ্চয়ই এখান থেকে শুরু করতে হবে, আমি এদেরকে নিয়ে পৌঁছে দিতে পারলাম না এদের গন্তব্যস্থলে, আমি এটাকে আবার রিস্টার্ট করে দিয়েছি, গেম আবার এখান থেকে শুরু হয়েছে, কি যে আর করি বলো, গাড়িটা যদি পিছনের দিকে না ব্যাক হয় আমার দোষ নেই, হ্যাঁ কোনো ব্যাপার না, আবার এখান থেকে শুরু করে আমি যাবো, এবার তো আমি বুঝে গেছি কমসে কম করতে কি হবে, সেরকমভাবে সেরকমভাবে আমি চালাবো গাড়িটা নিয়ে গিয়ে, আর যদি এরকমভাবে রাস্তাতে ভুলভাল দেখায় না যে এই লাইন ক্রস করেছে ওই লাইন ক্রস করেছে, তাহলে আমার কিচ্ছু করার নেই ভাই, লাইনগুলো আমি বানাইনি, লাইনগুলো ওরা বানিয়েছে, ক্রস করলে আমার কোনো দোষ নেই ভাই, আমি শুধুমাত্র এখানে বাস ড্রাইভ করে এদেরকে এদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবো, এই এই গুঁতো মারবি না, গুঁতো মারবি না, একদম গুঁতো মারবি না, দেখ কত সুন্দরভাবে আমি এখান দিয়ে এই রাস্তাটাকে পাস, এই যে ইউ ডিড নট স্টপ অ্যাট দ্য সাইন, সাইন পার হয়ে গেলাম, তারপরে আবার বলছে আমাকে এখান থেকে আবার লাইট বাজাও, লাইট বাজিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, ও কত সুন্দরভাবে আমি ঢুকে পড়লাম এখানে, ওকে ওকে ওকে, এই হর্ন আছে আবার বাসের, বাসের তো আবার হর্নও আছে, এই হর্ন বাজাচ্ছে, আমার বাসটা ক্র্যাশ হয়ে গেছিল, এবার আমি আর চাই না যে আমার বাসটা ক্র্যাশ হয়ে যাক, ঠিক আছে জলদি জলদি সিট বেল্ট ফেল্ট, আরে বাসে তো সিট বেল্ট নেই গিয়ে, যাই হোক দরজা ফরজা একদম বন্ধ করে দিয়েছি, এবার আমরা যাবো একদম আমাদের নেক্সট স্টপের দিকে, ও জলদি 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 জলদি, এরা যে লাইট জ্বালানোর আগে কমসে কম একটু বলতে তো হয় যে ভাই এখন লাইট জ্বালাতে হবে, তা না আমি তো জ্বালাই না, এই যে এখন যেরকম ভাবে এখন ঘোরাচ্ছি লাইট তো এখন জ্বালালাম, তা না দেখো কত জায়গা আছে ঘোরানোর, এদিক দিয়ে ওই দিক দিয়ে আমি শর্টকাট নিয়ে চলে যেতাম আগের বারের মতো, তাও নিলাম না আমি শর্টকাট শুধুমাত্র এদের খাতিরে, শর্টকাট নিলে যদি আবার আমাকে বলে পয়েন্ট ডিক্রিজ করে দেয় তখন, তার জন্য আমি শর্টকাট নিয়ে নিই, আবার এইখান দিয়ে ঘুরতে হবে, আগে থেকে লাইটটা জ্বালিয়ে দিই আমি, লাইট দিলাম জ্বালিয়ে, এখন দেখাবে ইউ ক্রস রোড লাইন, ঠিক আছে তাও এখন দেখায়নি, দেখাবে একটু পরে, এখনই দেখাবে ভাই, আবার জলদি জলদি গ্রিন সিগন্যাল হরে, গ্রিন সিগন্যাল হ, ওকে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, আমাদের যেতে হবে একদম সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে সোজা গিয়ে আমি আগের ভাগে ভাই এখানে সিগন্যালটা অন করে দিই, এ খাবে গুঁতো, এই যে এ খেলো গুঁতো, এটা আমার দোষ না, এটা আমার দোষ না, সরি এটা একদমই আমার দোষ না, আমি হিট করে নিও আমার সামনে চলে এসেছিলো, কিন্তু দেখুন আমার সামনে আসে আমি কী করতে পারি, দিয়ে দিয়েছে আরেকটাকে, আরেকটাকে গুঁতো মেরে দিয়ে দিয়েছে, আরে এই কন্ট্রোলগুলো ভাই একদম ভালো না, কমসে কম বাসটাকে একটুখানি পিছনে সরানোর কন্ট্রোলটা দিতে পারতো তাহলে সব থেকে বেশি ভালো হতো, যাই হোক কুত্রে কাত্রে আমি এখানে তো নিয়ে এসছি, এবার এখানে দাঁড় করাই আর এদেরকে নামাই, নামুন আপনারা আর আপনারা উঠে পড়ুন জলদি জলদি বাসের ভিতরে, এবার আগের বার যেই মিশনটা আমি ফেল্ড হয়েছি না ওইখানে আমি নিয়ে যাবো বাসটাকে, সবাই উঠে গেছো, সবাই উঠে গেছো, এবার আমি বাসের দরজা বন্ধ করে দিই, এবার একটুখানি লাইটটাকে আমি অন করে দিয়েছি যাতে করে আমার মাইনাস পয়েন্ট না করতে পারে ওরা, এবার চলো গাড়িটাকে ভাগাও, একদম
সিগন্যাল পোস্টের ওই জায়গায় ব্রেক মারবো আমি। তার আগে যদি এখানে গ্রিন সিগন্যাল হয়ে যায় না তাহলে তো কোনো ব্যাপারই না, কিন্তু গ্রিন সিগন্যাল ভাই হয়নি, গ্রিন সিগন্যাল হয়নি, তাই আবার ব্রেক মারতে হলো। আবে জলদি জলদি গ্রিন সিগন্যাল হরে। আরে তো তখন আমার কাছ থেকে গুঁতো খেয়ে গেলো না, আবে তুই আবার চলে এসছিস হ্যাঁ এত তাড়াতাড়ি? আবে জলদি জলদি সিগন্যাল হ, জলদি জলদি সিগন্যাল হয়। তো সিগন্যাল হয়ে গেছে ভাই, সিগন্যাল একদম হয়ে গেছে। জলদি 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 লাইট ফাইট আমি, আরে লাইট জ্বালাই দিকে, না হলে এখনই বলবে যে লাইট জ্বালাইনি কেন আমি। এবার একদম আমাকে কুল কুল ভাবে যেতে হবে। আগেরবার এখানে এসে আমার মিস্টেক হয়ে গেছিলো, ঠিক আছে ক্যামেরা যেরকম আছে সেরকমই থাক, ক্যামেরা চেঞ্জ করতে গিয়ে আগেরবার আমি ফেসে গেছিলাম, এবার আমি আর ক্যামেরা ফ্যামেরা চেঞ্জ করবো না। আরে সব লাইট ফাইট আমার ভুল হচ্ছে, ঠিক আছে এখানে যাই হোক, এবার আর ভুল হবে না লাইট। এবার যেন একদম 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 এর উপরে নিয়ে গিয়ে আমি এটাকে দাঁড় করাবো, এর উপরে নিয়ে গিয়ে আমি দাঁড় করাবো, দাঁড়া 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 দাঁড়া, ওকে হয়ে গেছে। এবার বহু কষ্টে আমি এখানে এসে বাসটাকে দাঁড় করেছি। নামুন 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 নামুন, জলদি জলদি নামুন, আর যাদের ওঠার তারা উঠে পড়ুন। আর কোথায় যাবো জলদি জলদি আমাকে পথ দেখান আপনারা। ওকে ভাই এরা সবাই উঠে গেছে, আবার ডোর ক্লোজ করে দিয়েছি। এখানে আমার নেক্সট স্টপও দিয়ে দিয়েছে, নেক্সট স্টপের জন্য আমাদের এদিকে লাইট দিতে হবে, মানে ডান দিকে। ইউ ফরগেট, আরে সিগন্যাল দিলাম তো ভাই। আরে এখানে আবার কত খতরনাক রাস্তা রয়েছে, এর ভিতর দিয়ে আমার বাসটাকে ঢোকাতে হবে দেখি। তার জন্য তো আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করতেই হবে ভাই, এর ভিতর দিয়ে ঢোকানোর জন্য। এ খাবে গুঁতো এখানে, এ নির্ঘাত এখানে গুঁতো খাবে। হ্যাঁ আমি জানতাম যে এখানে গুঁতো খাবে, কারণ কি করা যাবে বলো, কি করা যাবে গুঁতো খেলে। ওকে বেরিয়ে গেছি কুত্রে কাত্রে দিয়ে, কোনো মতে কুত্রে কাত্রে বেরিয়ে গেছি এখান থেকে। এখানে আবার সামনে আটকানো রয়েছে, এই দরজাটা খুলবে, দরজাটা খুলুক, আমি দুই দিকে লাইট জ্বালাবো, একবার এদিকে একবার এদিকে। আরে দরজা তো খোল। ওকে খুলছে, দরজা আটকে ছিল ভাই, সেন্সার লাগানো দরজা ফরজা, তো বাস আসলে খুলবে, তাছাড়া খুলবে না। সামনে আরেকটা বাস মনে হচ্ছে ভিতরে ঢোকার জন্য ওয়েট করছে। এবার আমি যাবো হচ্ছে বাঁ দিকে, তার জন্য বাঁ দিকের ইন্ডিকেটার একটা চালিয়ে দিই। আমার ফার্স্ট পার্সনে না একটু অসুবিধা হচ্ছে বলে আমি এরকমভাবে খেলছি, ফার্স্ট পার্সনে খেলতে খেলতে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন একদম পুরো এরকমভাবে চালাবো বাসটাকে নিয়ে, ও ধুম্মা চালা করে চালাবো, কারো কথাই শুনবো না। আসলে তো এরকম ভাবেই চালাতে হয় ভাই, যারা গাড়ি চালায় তারা তো এরকম ভাবেই চালায় না। যেহেতু আমরা থার্ড পার্সনে খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে, তার জন্য আমাদের ফার্স্ট পার্সনটাকে খেলতে দিলে একটু অসুবিধা হয়, বাট কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এদিকে 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 এদিকে, এ তুই টাইম মতো খুলিস নি, আমার দোষ না, কোনো আমার দোষ না, তুই টাইম মতো খুলিস নি, আমি চলে এসেছিলাম টাইম মতো। এবার আমাদের ওইখানটা নিয়ে গিয়ে আবার বাসটাকে দাঁড় করাতে হবে ভাই, জলদি 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 জলদি। শুধুমাত্র ওই বাসটা যদি কোথাও গিয়ে ক্র্যাশ করে যায় তখনই আমার অসুবিধা হয় বাসটাকে পিছনের দিকে নিতে, তাছাড়া আমি একদম এক্সপার্ট আছি। এখানে দাঁড়া, বাস দাঁড়া, বাস দাঁড়া, এই দেখো এখানেও আমি এদের নিয়ে আসলাম। ও ভাই এই মিশনটা কোনো মতে কমপ্লিট করেছি আমরা, কংগ্রাচুলেশন জানাচ্ছে, কিন্তু অনেক ভুল হয়েছে এখানে আমাদের। এবার আমরা নেক্সট মিশনের দিকে যাই, এখানে গিয়ে দেখি আমরা কি কারনামা দেখাতে পারি। ওকে চলে এসেছি আমরা নতুন জায়গায়, এবার এখানে আমি চেষ্টা করবো এরকমভাবে গাড়িটা চালানোর, যতদূর পারা যায় ততদূর চেষ্টা করবো। ইন্ডিকেটার ফিন্ডিকেটার একদম অন টন আসে। ওই যে সামনে দেখতে পাচ্ছি, আমি সামনে দেখতে পাচ্ছি, আমাদের ওইখানটা যেতে হবে। আমার মতো ড্রাইভার যদি রাস্তা দিয়ে গাড়ি চালায় না, গাড়ি অন্য গাড়ি যে কোথায় যাবে খুঁজে পাওয়া যাবে না তাদের, কারণ আমি এখান থেকে আশপাশের কোথাও কোনো গাড়ি দেখতেই পাচ্ছি না। আর আরেকটা জিনিস ভাই, আশপাশের গাড়ি দেখার জন্য তো আমাদের ওই আয়নাটার ব্যবহার করতে হবে। হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম, এবার আমি আয়নাটার ব্যবহার করে করে গাড়ি চালাবো, আর এরকম ভাবে চালাবো। দিয়ে দিয়েছি, এই যে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি, মানে কত দিকে ধ্যান রাখতে হয় দেখো, বাস চালানো অতটাও বেশি সোজা না যতটা আমরা ভাবি, ঠিক আছে। এবার আমাদের একদম আরো গাড়িটাকে স্লো করতে হবে, সামনে অনেকজন প্যাসেঞ্জার আমার ভরসায় দাঁড়িয়ে রয়েছে, ওদেরকে উঠিয়ে আমাদের নিয়ে যেতে হবে এখান থেকে। আরেকটু সামনে, আরেকটু সামনে, আরেকটু সামনে, আরেকটু সামনে, বাস। এখান থেকে আমি খুলে দিই দরজা, একটুখানি ক্যামেরাটা চেঞ্জ করি, এই যে সবাই এরা উঠছে আমি দেখতে পারবো একদম পিছনে বসে ক্যামেরা হাতে করে নিয়ে। ওকে ওকে ওকে, এরা উঠে গেছে সবাই। এবার আমাদের যেতে হবে নেক্সট লোকেশনে, লোকেশন কোথায় আসুক, জলদি জলদি আসুক, আগে তো দরজা বন্ধ করতে হবে ভাই। নেক্সট লোকেশন আমাদের দিয়ে দিয়েছে, টার্ন লাইটও আমি জ্বালিয়ে দিয়েছি স্যারজি, আপনারা এবার বলতে হবে না, আমি জ্বালিয়ে দিয়েছি। ওকে ফটাফট চলো সামনের দিকে। ও এখানে আবার সিগন্যাল রেড হয়ে রয়েছে দেখি, ওইখানে নিয়ে গিয়ে আমাদের বাসটাকে দাঁড় করাতে হবে। না 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 না, গ্রিন হয়ে গেছে ভাই, গ্রিন হয়ে গেছে, জলদি জলদি ভাগাও বাসটাকে, জলদি জলদি ভাগাও। এখানে আবার কোথাও স্পিড লিমিটার ফিমিটার নেই তো? আরে আবার হলুদ হয়ে গেছে ভাই, কখন যে কখন। ওই দেখো ওই দেখো ওই দেখো, আবার রেড হয়ে গেছে, আমি ক্রস করার আগে রেড হয়ে গেছে, এটা কি আমার দোষ তোমরাই আমাকে বলো? এতে কিন্তু আমার কোনো দোষ ছিল না ভাই। আর এখানকার গ্রাফিক্স দেখো, গ্রাফিক্স দেখো ভাই, অনেকটা বেশি ইম্প্রুভ হয়ে যাচ্ছে, অনেকটা বেশি ইম্প্রুভ হয়ে যাচ্ছে। টার্ন কি নিলাম আমি, কি টার্ন নিলাম দেখো, পুরো রাপচিক লেভেলের খতরনাক টার্ন নিয়ে নিয়েছি, শুধুমাত্র এখানে আমি লাইটটা অন করিনি বলে, না হলে একদম সবকিছু পারফেক্ট থাকতো আমার। এবার আমাদের ঢুকতে হবে, আরে লাইট জ্বালিয়েছি আমি, আরে রেড লাইট, ও তো একটু আর ক্রস হয়। এ গাড়ি একটু সাইড দেখ, সামনে আমার বাসটাকে দাঁড় করাতে হবে ওইখানে। আস্তে আস্তে একবার চালানো শিখে গেলে তারপরে তোদের আমি বলবো, শহরে শুধু একজনেরই বাস চলবে সেটা হচ্ছে আমার, আর কারো বাস আমি চালাতে দেবো না এখানে, কারণ আমি হচ্ছে টু মেনি মিস্টেক। আরে আর এখানে আমার অনেক মিস্টেক হয়ে গেছে। ওকে এবার যেন আর মিস্টেক না হয় ভাই, এবার যেন আর মিস্টেক না হয়, লাইট জ্বালাও, একদম লাইট ফাইট অন করে দিয়েছি, বাসটাকে এরকমভাবে ঘোরাও। ওই যে একটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, মিস্টেক যেন না হয় ভাই, মিস্টেক হলে আমাদের এরা বাস ড্রাইভ করতে দেবে না, চাকরি থেকে পাশা লাথি মেরে বের করে দেবে তো, তার জন্য আগে এবার অনেক গুঁতো গাঁথা দিয়ে দিয়েছিলাম, এবার আর সেরকম গুঁতো গাঁথা দেওয়া যাবে না, একদম সিগন্যাল ফিগন্যালও ক্রস করা যাবে না, তাহলে আমাদের চাকরি থেকে বের করে দেবে, পরে আমরা টাকা পয়সা কোথার থেকে আয় করবো। আরে ভাইয়া
এই সিগন্যাল অন করতে বারবার আমি শুধু ভুলে যাই। এবার তো এদেরকে আমি পৌঁছে ছাড়বো এরা যেখানে যায় সেখানে। ওকে নেক্সট স্টপের দিকে চলো, এবার কোনো মিস্টেক করা যাবে না ভাই, কোনো মিস্টেক করা যাবে না। মিস্টেক আরে সিগন্যাল দেয় যে সিগন্যাল দিতে ভুলে গেছি, আমি বলি মিস্টেক করবো না কিন্তু মিস্টেক আমি করেই দিই। ওকে ঠিক আছে, এবার একদম ওই সিগন্যালটা ভাই ক্রস করার আগে একদম ধীরে সুস্থে দেখে শুনে ক্রস করতে হবে। এরা আগের বার আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, এবার একদম দাঁড়া 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 ইউ ব্রেক টু হার্ড। আমার কি দোষ, এক তো সবুজের পর থেকে রেড করে দেয় হুট হাট করে, তারপর আবার বলছে ব্রেক টু হার্ড। ঠিক আছে ঠিক আছে, আগের থেকে চেষ্টা করবো আমি আর কোনো ভুলভাল না কাজকর্ম করার। আবে গ্রিন তো হয়ে যা কমসে কম, আবে গ্রিন হয়ে যা ভাই। আরে কতক্ষণ লাগাবি গ্রিন হতে, হ্যাঁ জলদি জলদি গ্রিন হ। ওকে গ্রিন হয়েছে ভাই, এবার চলো গ্রিন যখন হয়েছে আরাম দিয়ে যাবো। গ্রিন লাইন ক্রসড, ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। সামনে গিয়ে আমাদের আবার ডান দিকে যেতে হবে গাড়িটাকে নিয়ে, তার জন্য একদম রেডি ফেডি থাকতে হবে। এই টান না 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 না, এই টানই তো, হ্যাঁ এই টানই, আগের বারই তো এই টানে একদম মাখনের মতো টান নিয়েছিলাম। ওকে এই দেখো, এ গুতো মারিস না ভাই, বাস গুতো মারিস না তুই। এখানে আবার রেড লাইট রয়েছে, এটার দিকে আমাদের একটু ধ্যান রাখতে হবে, রেড লাইট যেহেতু রয়েছে। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়িয়ে পড়ো, এখানে দাঁড়িয়ে পড়ো, যে এটা গ্রিন হবে অমনি যাবো আমরা এখান থেকে। আরে গ্রিন হ, রে গ্রিন হ, জলদি জলদি গ্রিন হ, লক্ষণ যে তার করাবে এরকম ভাবে সিগন্যালে, এত সিগন্যাল অফ হয় না কি যে, আবার এইটুখানে যেতে যেতে না অফ হয়ে যায় সিগন্যাল। আমি এখান থেকে লাইট অন, আরে ইউ আর ড্রাইভিং অন ওয়ে রোড, তা আমি কি করবো অন ওয়ে রোডে ড্রাইভ করলে, হ্যাঁ রোড তোরা বানিয়েছিস, আমার দোষ থাকবে, রোড তোরা বানিয়েছিস, আমার মনেও দোষ না কোনো। একদম এখানে তো চলে এসেছি, লাইট জ্বালাই, এই দেখো এই দেখো দেখো আমি লাইট জ্বালিয়েছি কিন্তু তারপরেও বলছে আমি লাইট জ্বালাইনি। এখনই যদি এরা আমাকে এখান থেকে বাইরে বের করে দিত তাহলে কি হতো, এদের নিয়ে তো আমি যেতেই পারতাম না। আবে জলদি জলদি ওঠো, কি দেখছো, হ্যাঁ সবাই উঠে গেছে, এই মিশনটা কমপ্লিট করতে পারলে বাস ভাই আমি একটু শান্তি পেতাম। দরজা ফরজা দিয়ে বন্ধ করে আগে এখান থেকে আমি টার্ন লেফট লাইট জ্বালাই, এবার চলো। এই তো এবার ঠিক আছে, একদম এবার একদম ঠিক আছে, কিন্তু সামনে গিয়ে আমাদের বাসটাকে দাঁড় করাতে হবে, কারণ ওইখানে ওই যে রেড সিগন্যাল হয়ে রয়েছে। এদের আমার সাথে পার্সোনাল শত্রুতা, যখনই দেখে যে আমি বাস নিয়ে আসি না তখনই রেড সিগন্যাল করে দেয়, কি করবো আমি, হ্যাঁ আমার কিছু করার আছে, আমাদের এখন এদিক দিয়ে বেঁকে ওই রাস্তা চুজ করতে হবে, তাই তো। ঠিক আছে তাই হবে, আবে জলদি জলদি অন হরে, জলদি জলদি গ্রিন লাইট অন কর। ওকে গ্রিন লাইট দিয়েছো অন করে, এবার তুই চালা বাসটাকে, বাসটাকে চালা, আর এদিকে ইন্ডিকেটার অন করে, গাড়ি আসবি না গাড়ি আসবি না গাড়ি 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 আসবি না, একদম আসবি না, দেখছিস আমি এদিকে যাচ্ছে এত বড় গাড়িটা, একদম আসবি না। সামনে আবার ওই যে রেড লাইট হয়ে পড়ে রয়েছে, এটাও আমার দোষ, আমার কিন্তু কোনো দোষ না ভাই, এটা মোটেও আমার দোষ না। ওকে এখানে আবার দাঁড়াই, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এবার দেখাবে ব্রেক জোরে মেরে দিয়েছি, সেটাও আমার দোষ দেখাবে, আবে সবই আমার দোষ। ঠিক আছে এবার চলো 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 চলো, জলদি জলদি সিগন্যাল অন, জলদি জলদি সিগন্যাল অন ভাই। ওকে সিগন্যাল হয়ে গেছে অন, আমি এদিক দিয়ে ইন্ডিকেটার করে দিয়ে চালু, এবার এখান দিয়ে ভাই ঢোকো, আবে গুতো মেরে দেবো আমি, আবে গুতো মেরে দেবো, গুতো মেরে দেবো, হ্যাঁ ঘাসের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছি আমি বাস, ওরে ভাই ঘাসের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছি, কি ড্রাইভার আমি, দেখো এই দেখো, তোরা দেখে শুনে চালাস না নাকি, হ্যাঁ দেখে শুনে চালাস না, সবই আমার দেখতে হবে, হ্যাঁ কি সব যা করে না, ওই যে সামনে পর্যন্ত কমসে কম আমার এখান থেকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে হবে, কি যে এরা করে না, ইন্ডিকেটার কিন্তু ঠিকঠাক জ্বালাতে হবে, না হলে আবার যদি এখানে মিস্টেক হয়ে যায় আমি জানি না আমাদের এই মিশনটা কি হবে। আমার মনে হচ্ছে এদেরকে এয়ারপোর্টের দিকে নিয়ে আসছি ভাই। ওকে কোনো ব্যাপার না, ইন্ডিকেটার ফিন্ডিকেটার একদম জ্বালাতে থাক, জ্বালাতে থাক, জ্বালাতেই থাকতে হবে ভাই, ইন্ডিকেটার অফ করলে আমার মিস্টেক হয়ে যাবে তাই দেখাবে। ওকে আবার জ্বালা, আবার জ্বালা, আবার জ্বালা, আবার জ্বালা, আবার জ্বালা, আবার জ্বালা, এবার ঠিক আছে, দাঁড় করা বাসটাকে, দাঁড় করা দাঁড় করা, এরা তো দেখি এখানে ওঠার জন্য আবার রেডি। ম্যাডাম যে আসুন আসুন আসুন, আপনারা এসে উঠুন, এদেরকে এবার এয়ারপোর্টের ভিতরে ঢোকাতে হবে। আরে এখান থেকে আবার নেক্সট স্টপও দিয়ে দিয়েছে দেখি, ইন্ডিকেটার জ্বালাই আগে, নাহলেই বলবে কান্নাকাটি শুরু করে দেবে এরা। ওকে ঠিক আছে, একদম আস্তে আস্তে শিখে গেছি, অনেকটা আমি শিখে গেছি, হ্যাঁ অনেক শিখে গেছি, আস্তে আস্তে এই বিজনেসে আমরা রাজত্ব করবো, এই শহরের ভিতরে সব কিছু আমি জানি। আগে তো একটুখানি আরও কয়েকটা মিশন কমপ্লিট করতে হবে আমাদের, তারপরেই দেখাচ্ছি মজা এদের সবাই। এবার কোন দিকে, এবার নিশ্চয়ই আমাদের ডান দিকে যেতে হবে ভাই, হ্যাঁ ডান দিকে যেতে হবে, আর এখানে স্পিড লিমিট একদম কমিয়ে সঙ্গে রাখতে হবে, স্পিড লিমিট না কমালে আবার আমার মিস্টেক হয়ে যাবে দেখাবে। ওকে কোনো ফার্ম হাউসের ভিতরে ঢুকছি নাকি আমরা, চারিদিকে তো দেখে ওরকমই মনে হচ্ছে আমার, রাস্তাটাও একদম সরু সরু হয়ে গেছে। ওকে এবার এখান দিয়ে বেরোতে হবে, আবার ইন্ডিকেটার চালাও, ইন্ডিকেটার চালাও, ইন্ডিকেটার চালাও, হয়তো ইন্ডিকেটার চালিয়ে দিয়েছি, কোন দিকে সারজি, সোজা না নিচের দিকে, এখান দিয়ে যেদিকে আমি রাস্তা চুজ করবো, আচ্ছা 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 আমার মনে হয় এদিকে যেতে হবে ভাই, ভুল রাস্তা চুজ করলে, এ গুতো মারবি না, আমার দোষ না কিন্তু, ভুল রাস্তা চুজ করলে আবার আমরা এসে গাড়িটাকে ব্যাক করতে পারবো না। দেখলে ইন্ডিকেটারটা এক সেকেন্ড কি জ্বালাতে আমার ভুল হয়ে গেছে, দেখাচ্ছে আমি ইন্ডিকেটার চালাইনি, কি বলবো তোদের, হ্যাঁ এবার এখানে গিয়ে কমসে কম গাড়িটাকে নিয়ে তারপর আমি তারপরে নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার লোকেশন তো দেবে। ওকে 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 একদম ধীরে সুস্থে ইন্ডিকেটার চালা, ইন্ডিকেটার চালা, ইন্ডিকেটার চালা, ইন্ডিকেটার চালা, ইন্ডিকেটার চালা, ইন্ডিকেটার, ইন্ডিকেটার, গাড়িটাকে দাঁড় করা, গাড়িটাকে দাঁড় করা। ওকে দাঁড় করে দিয়েছি, ও অনেকটা আগে চলে এসেছিলাম ভাই, এখনই ভুল হয়ে যেত আমাদের। এবার আবার সবাই নেমে যাচ্ছে, আবার উঠছে, আর কতদূর যাবো এরকম ভাবে টানতে টুনতে, হ্যাঁ কতদূর যাবো, এই মিশনটাকে তো এখানে খতম করা উচিত ভাই, বহুদূর চলে এসেছি আমি, না না এটা এখনো খতম হয়নি ভাই, বাস স্টপ কমপ্লিট অন টাইম। আরে এখানে এসে বাসের বক্সকে দিয়ে দিয়েছি গুতো আমি, আবার এখানে ইন্ডিকেটার জ্বালাও, ইন্ডিকেটার জ্বালাও, ইন্ডিকেটার জ্বালিয়ে আমাদের যেতে হবে বাঁ দিকে, এ কোনো গাড়ি এসে গুতো মারবি না, এখানে গাড়ি
বাড়ি ঘুরছে, ঠিক আছে। আরে ওরা কি গুটো মারবে ভাই। এ তুই দেখছিস না, অবে তুই দেখছিস না, এদিকে আমি গাড়িটা ঘোরাচ্ছি। হ্যাঁ দেখে গাড়ি চালা, দেখে গাড়ি চালা। ইউ ডিড নট স্টপ এট দ্য সাইন। হ্যাঁ ফেসে গেছি আমি, পুরো ফেসে গেছি আমি, খাম্বায় মেরে দিয়েছি গুটো। না পিছনে যায় না সামনে যায় ভাই। আরে কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। এবার আমি পুরো ফেসে গেছি ভাই, এই পিছনের গাড়িটার চক্করে আমার এই বাসটা এখানে এসে পুরো ফেসে গেছে। আবে বাস ড্রাইভার নিচে নেমে ধাক্কা মার তুই। ওকে ওকে, বাসটা অনেকটা পিছনে এসেছিল, কিভাবে এসেছিল আমি জানি না, কিভাবে এসেছিল আমি নিজেও জানি না, বাসটা অনেকটা পিছনে এসেছিল, আবার সামনে চলে গেল ভাই। এবার আসছে, এবার পিছনের দিকে আসছে, পিছনের দিকে আসছে, পিছনের দিকে আসছে। আয় 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 আরো পিছনে, আরো পিছনে অনেকটা এসছে। কিন্তু আমাদের এটাকে ঘোরাতে হবে বাঁ দিকে, একদম এটাকে স্টার্ট করে ভাই, ঘোর 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 ঘোর। আরে সেই ওইখানে গিয়ে বেঁধে গেল। বাসের লোকজনও ভাবছে এখান থেকে হেঁটে গেলেই মনে হয় সব থেকে বেশি ভালো হতো, কার বাসে এসে উঠেছি আমি ভাই, বহুত হয়েছে, টু মেনি মিস্টেক হয়ে গেছে আমার, এখানে মিশন ফেলড হয়ে গেছে। বাকি তো গাইস আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা না এটুকুই থাক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এনিওয়েজ গাইস আজকের এই ভিডিওটা এটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।